নমস্কার, চ্যানেল ভিশন, এসএম প্রোডাকশন এবং গীত সঙ্গীতের তরফ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের অনুষ্ঠানে আমরা যাকে পেয়েছি, শিল্পী গীতাঞ্জলি তালুকদার, প্রবাসী সঙ্গীত শিল্পী। আর শিল্পী থাকেন আমেরিকায়, কিছুদিনের জন্য উনি কলকাতায় এসেছেন, আর তারই মাঝে আজকে আমরা চ্যানেল ভিশনের স্টুডিওতে ওনাকে আমরা পেয়ে গেছি। শিল্পীকে স্বাগত জানাচ্ছি, শিল্পী গীতাঞ্জলি তালুকদার। নমস্কার, আজ চ্যানেল ভিশনের অনুষ্ঠানে গান পরিবেশন করে খুবই ভালো লাগছে এবং গীত সঙ্গীত প্রোগ্রামকে অনেক ধন্যবাদ জানাই যে আজকে আমি এখানে অনুষ্ঠান পরিবেশন করতে পেরেছি। শিল্পীকে যখন আজকে আমাদের মাঝে পেয়েছি, শিল্পীর কাছ থেকে তো আমরা অনেক গান শুনব, সেটা রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, গজল, অনেক ধরনের গানই শুনবো। তো দিদি, প্রথমে আপনি আমাদের কি গান শোনাতে চাইছেন? আজকে আমি একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে আরম্ভ করি, যেটা আমি মিউজিক ভিডিও করেছি আপনাদের এই স্টুডিওতে, সেটা দিয়ে শুরু করি। সুন্দর গানটা শুনলাম রবীন্দ্রসঙ্গীত দিদির কণ্ঠে। দিদি, নজরুল গীতিও তো করেছেন? হ্যাঁ। তাহলে কি এবার একটা নজরুল গীতি শুনতে পারি? আচ্ছা, ওই গানটা মনে হয় পরদেশী, পরদেশী মেঘ যাও গো ফিরে। আচ্ছা, পরদেশী মেঘ যাও রে।
আছি শিল্পী গীতাঞ্জলি তালুকদারের সঙ্গে, প্রবাসী সঙ্গীত শিল্পী শ্রীমতী গীতাঞ্জলি তালুকদার। ইতিমধ্যে আমরা একটি রবীন্দ্রসঙ্গীত শুনলাম, একটি নজরুল গীতি শুনলাম। আমার মনে হয় আমার মতো আপনারা যারা টিভির পর্দায় অনুষ্ঠান দেখছেন তাদেরও খুব ভালো লাগছে এবং আরও অনেক গান আমরা শুনব। আচ্ছা দিদি, তার আগে আমি জেনে নিই যে আপনি এই যে সঙ্গীত জগতে কবে থেকে এলেন বা আপনার সঙ্গীত শিক্ষা গুরু কারা, যদি একটু বলেন। আমার প্রথম সঙ্গীত গুরু হচ্ছেন আমার মা। তার কাছে আমি ছোটবেলায় গান শিখেছি, তারপরে মার উদ্যোগেই তিনি আমাকে ক্লাসিক্যাল গানে তালিম নেয়। আমি দিল্লিতে বড় হয়েছি, তাই দিল্লিতে ইউনেস হুসেন খান উনি আমার গুরু ছিলেন। তারপরে আমি গান্ধর্ব মহাবিদ্যালয় থেকে শ্রী বিনায়ক মদগুল্ল ওনার কাছে আমি সঙ্গীত বিশারদ ডিগ্রি নিয়েছি। আর তারপরে আমার আমি আকাশবাণীর শিল্পী ছিলাম, আমি আকাশবাণীর বিহাই আর্টিস্ট ছিলাম। আর তারপরে আমেরিকায় থাকা সত্ত্বেও আমি এখানে এসে বছরে কয়েকবার করে, প্রতি বছরই প্রায় এসে আমি কয়েকটা অ্যালবাম করেছি, যেমন রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, গজল, ভজন, এগুলো সবেরই আমি অ্যালবাম করেছি এখানে এসে। আর বহু বড় শিল্পীদের সাথে আমি স্টেজ প্রোগ্রাম করেছি, যেরকম অনুপ জেলোটা, মেহেদি হাসান, আর রিসেন্টলি আমি তাজ মহোৎসবে প্রোগ্রাম করেছি। শিল্পী গীতাঞ্জলি তালুকদারের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম আমরা। তো দিদি, এই রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি তো শুনলাম, তো গজলও শুনবো আপনার কাছ থেকে। তো তার মাঝে আরেকটা রবীন্দ্রসঙ্গীত যদি হয়, একটু টপ্পা অঙ্গের। হ্যাঁ, যদি আমার টপ্পা অঙ্গের রবীন্দ্রসঙ্গীত খুবই ভালো লাগে, তাই সেটাই আমি নেক্সট গানটা সেটাই গাইছি, একটা টপ্পা অঙ্গের রবীন্দ্রসঙ্গীত।
খুবই মানে জানা গান সবার প্রিয় সখী আঁধারে। সখী দিদি, আপনি তো কলকাতায় প্রত্যেক বছরই কি আসেন আমেরিকা থেকে? প্রায় প্রতি বছর, একাধ সময় একটু মিস হয়, বাট আদারওয়াইজ প্রতি বছর। আচ্ছা, আর বছরে বেশিরভাগ সময়টাই আমেরিকাতেই থাকেন, এখানে এক দু মাস কলকাতায় আসেন মাঝে মাঝে। তো এই যে আপনি সঙ্গীত শিক্ষা বা সঙ্গীত চর্চাটা কিভাবে ওখানে গিয়ে চালিয়ে যেতে পারেন ভারতীয়? ওখানে আমি যখন এখানে আসি, যেরকম এসে আমি রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম করেছিলাম, তখন মায়া সেনের কাছে আমি পুরোপুরি শিখেছি ওনার সঙ্গে, ওনার ট্রেনিংয়ে। তারপরে আমি ভূপেন হাজারিকার কাছে ওনার সঙ্গে ওনার সুরেও অ্যালবাম করেছি, তখন ওনার সব কাছে শিখেছি নজরুলগীতি। এগুলো তো এখানে আমি যখনই আসি অনেক সময় আরেকটু তালিম নিই, সঙ্গীত শিক্ষার কোনো শেষ নেই, শিখেই যেতে হয়। তারপরে ওখানে গিয়ে আমি এত বছর রয়েছি ওখানে, যদি অত দক্ষ গুরু পাওয়া যায় না, আমি নিজের চর্চা নিজেরই সমস্ত আমি চালিয়ে যাই। ওখানকার বিভিন্ন অনুষ্ঠানে আমি প্রোগ্রাম করি, যেরকম বঙ্গ সম্মেলনে আমি প্রায় প্রতি বছরই গিয়ে ওখানকার প্রোগ্রাম করি, প্লাস কিছু আমার ছাত্রছাত্রীও আছে। আর আমাদের একটা ইন্টারন্যাশনাল মিউজিক সার্কেল
অফ জর্জিয়া সেটা রয়েছে, সেখানে থ্রু দিয়ে আমরা ক্লাসিক্যাল গান বা ইন্ডিয়ান মিউজিককে প্রমোট করি, যাতে ওখানকার মানে এখনকার জেনারেশনের মধ্যে ওই সংস্কৃতি আমাদের ভারতীয় সঙ্গীত যাতে আমরা রেখে যেতে পারি। তো সেইভাবে আমি এগুলোকে চালিয়ে যাচ্ছি যতটা সম্ভব, ওখানের থেকেও ভারতীয় সঙ্গীত, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক যে এত বড় সম্পদ সেটা যাতে থাকে সেটা আমি খুবই করি, এটা আমার প্যাশন। আমি যদিও প্রফেশনালি প্রোগ্রামার অ্যানালিস্ট, আইটিতে আমি কাজ করেছি বহুদিন, কিন্তু মিউজিকটাই আমার প্যাশন, মিউজিক নিয়েই আমার সমস্ত কিছু। খুব ভালো লাগলো দিদির কাছ থেকে অনেক কিছু আমরা শুনতে পারলাম, জানতে পারলাম, তো অনেক আশা আছে এবার একটা গজল শোনার। হ্যাঁ, আমার একটা গজলের অ্যালবাম আছে, সেখান থেকেই একটা গান আমি শোনাচ্ছি, ওটা মেহেদি হাসানের খুব ওনার সিগনেচার গান, রফতা রফতা ও মেরে, ওই গানটা সুন্দর গান। চলুন তাহলে আমরা সবাই মিলে গানটা শুনে আসি। রফতা রফতা ও মেরে হস্তি
গীত সঙ্গীত অনুষ্ঠানে আজকে আমরা পেয়েছিলাম শিল্পী গীতাঞ্জলি তালুকদারকে, এবং আমরা আশা রাখবো আগামী বছরও শিল্পী যখন আবার আমাদের কলকাতায় আসবেন, আমাদের স্টুডিওতে আসবেন এবং আরও অনেক গান শোনাবেন। তো আজকে আমরা একটি নজরুল গীতি গান শুনতে শুনতে আজকের মতো অনুষ্ঠানের আমরা শেষ করব। শিল্পীকে অসংখ্য ধন্যবাদ এটাই জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। জলো